বজ্রপাতের হটস্পট হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। গত 10 মাসে বজ্রপাতে প্রাণ গেছে অন্তত 18 জনের, সম্প্রতি একই সাথে প্রাণ গেছে 9 জনের। তাই বজ্রপাতের হাত থেকে রক্ষায় এই জেলায় নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি, বসানো হয়েছে বজ্রপাত নিরোধক যন্ত্র, সচেতনতা বাড়াতে চলছে নানা প্রচারণামূলক কর্মসূচি, সেই সাথে ব্যক্তি উদ্যোগে রোপণ করা হচ্ছে তালের বীজ। প্রতিবছর সিরাজগঞ্জের এপ্রিল থেকে জুন পর্যন্ত অন্য সময়ের তুলনায় বেশি বজ্রপাত হয়। সরকারি হিসেবে জেলায় গেল 10 মাসে বজ্রপাতে মারা গেছে 18 জন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। প্রাণহানি ঠেকাতে সরকারি বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ব্যক্তি উদ্যোগে দীর্ঘ 14 বছর ধরে তালের বীজ রোপণ করছেন পৌর এলাকার আবুল কালাম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কিছু করা দরকার, তা আমি সেইগুলোকে আমি তাল গাছ গেড়ে যাচ্ছি গত 14 বছর হলো। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের মাঝে চালানো হচ্ছে সচেতনতা কার্যক্রম। মাধ্যমিক শিক্ষা বিস্তারিতদেরকে আমি বলে দিয়েছি যে তারা তাদের যে সকল উপজেলাগুলো এফেক্টেড বেশি তাদের শিক্ষার্থীদের মাঝে এই বিষয়টি প্রচার করার জন্য। বজ্রপাতের হাত থেকে রক্ষায় জনসাধারণকে নিয়মিত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বজ্রপাতে কি করণীয় বা বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, এ ব্যাপারে বিভিন্ন ব্রিফিং দিয়ে থাকি এবং আমাদের কিছু লিফলেট তৈরি করা হয়েছে বজ্রপাত নিয়ন্ত্রণে। প্রাণহানি রোধে জেলার 7 উপজেলায় বসানো হয়েছে 18টি বজ্রপাত নিরোধক যন্ত্র, পাশাপাশি নিহত ও আহতদের সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে 25,000 টাকা এবং আহত পরিবারদেরকে আমরা 15,000 টাকা করে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রদান করেছি। সরকারি হিসেবে গেল 2 বছরে জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 40 জন। খালিদ জিদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।